আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে চুলায় তৈরি করে দেখাবো হোয়াইট ফরেস্ট কেক। এই কেকটা খেতে দারুণ মজা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পারফেক্ট হোয়াইট ফরেস্ট কেক তৈরি করে ফেলুন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাজকে আরও বেশি উৎসাহিত করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে ছাঁকনি বসিয়ে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন গুঁড়া দুধ এবং 1/4 টিস্পুন লবণ। এখন শুকনো উপকরণগুলো একসাথে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার ফলে শুকনো উপকরণ মিশ্রণে কোনো দানা দানা ভাব থাকবে না। এই শুকনো উপকরণগুলোকে আমি 2 বার ছেঁকে নেব। এখন 1 বার ছেঁকে নিয়েছি, আবার আমি ডিমের ফর্মের সাথে মিশানোর সময় আরেকবার ছেঁকে নেব। ভালোভাবে চামচ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বড় বাটিতে ভেঙে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। যদি ফ্রিজের ডিম হয় তাহলে কেক বানানোর ঠিক 30 থেকে 40 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এর সাথে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন ডিম এবং চিনিটাকে হ্যান্ড বিটার দিয়ে একটু মিশিয়ে নিয়ে বিটারটাকে লো স্পিডে 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 5-6 মিনিট পর ডিমটা যখন সাদা এবং ক্রিমের মতো হয়ে আসবে তখন হ্যান্ড বিটারটাকে সরিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রান্নার তেল এবং 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন হাই স্পিডে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। সব সময় বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করবেন, তাহলে ডিমের ফর্মটা পারফেক্ট হবে। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি হ্যান্ড বিটারটাকে সরিয়ে নিচ্ছি, ডিমের ফর্মের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আবারও আমি ছাঁকনি বসিয়ে 1/2 শুকনো উপকরণ ছেঁকে নিচ্ছি। এখন একটি স্পেচুলার দিয়ে ভালোভাবে ডিমের ফর্মের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ডিমের ফর্মের সাথে শুকনো উপকরণগুলোকে 2 বারে মিশিয়ে নেবেন। আপনারা 3 বার অথবা 4 বার দিয়েও এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে পারেন। আমার মিশানো হয়ে গেছে। আমি হার্ট শেপের 7.5 ইঞ্চি মোল্ড নিয়েছি। মোল্ডে আমি কোনো তেল ব্রাশ করিনি, লেখালেখির যে কাগজ ছিল সেটা কেটে বিছিয়ে নিয়েছি। এখন আমি কেকের সম্পূর্ণ বেটারটা মোল্ডে ঢেলে নিচ্ছি। ঢেলে দিয়ে 2 থেকে 3 বার আমি মোল্ডটাকে ট্যাপ করে নিচ্ছি, যাতে করে কেকের ভিতর কোনো বাবলস না থাকে। চুলায় একটি হাঁড়ি 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির ঢাকনাটাকে সরিয়ে আমি কেকের মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। আমি চুলার মিডিয়াম হিটে কেকটাকে তৈরি করে নিব। এই কেকটা হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। 20 মিনিট পর আমি হাঁড়ির ঢাকনাটাকে সরিয়ে একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন, আমার কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আমি হাঁড়ি থেকে কেকটাকে বের করে নিচ্ছি। আমার ভ্যানিলা কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। কেকটাকে মোল থেকে বের করে নিচ্ছি। দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে। আমি এখন এই ভ্যানিলা কেকটাকে 3 লেয়ার করে কেটে নিচ্ছি। দেখুন কেকের ভেতরটাও কত সুন্দর হয়েছে। আমি এই কেকটাকে 3 লেয়ার করে কেটে নিয়েছি। এখন একটি বাটিতে নিয়েছি 25 গ্রাম গ্রেট করা হোয়াইট চকলেট।
আমি এই চকলেটটাকে ডাবল বয়লারে মেল্ট করে নিচ্ছি। মেল্ট করা হয়ে গেছে, এখন আমি এই বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি কিচেন স্কেলে একটি 10 ইঞ্চি কেক বোর্ড বসিয়ে কেক বোর্ডটাকে মাইনাস করে নিচ্ছি। এখন আমি কেটে রাখা ভ্যানিলা কেকটার ওয়েট দিয়ে নিচ্ছি। আমার ভ্যানিলা কেকটার ওয়েট হয়েছে 270 গ্রাম। এখন আমি এই কেকটাকে ডেকোরেশন করে নেব। আমি কেক বোর্ডের উপর কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন কেকের এক লেয়ার সেই ক্রিমের উপর বসিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পানির সাথে 1/3 কাপ চিনি মিশিয়ে তার সাথে 3টা রেড চেরি ছোট করে কেটে জাল দিয়ে নিয়েছি। চিনির পানিটাকে ঠান্ডা করে কেকের উপর দিয়ে নিচ্ছি। ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি ক্রিমটাকে। এই কেকটাকে তৈরি করতে আমার 1 কাপের থেকে একটু বেশি বিবো হুইপ ক্রিম লেগেছে। কেক ডেকোরেশন করার জন্য ক্রিমটা আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটি আমি কিছুদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি। আমি নিচে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর উপর দিচ্ছি মেল্ট করা হোয়াইট চকলেট। ভালোভাবে স্পেচুলার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবারও আমি কেকের আরেক লেয়ার দিয়ে দিচ্ছি। ঠিক আগের লেয়ারের মতো করে এই লেয়ারে সব কিছু দিয়ে নিচ্ছি। সবশেষে লেয়ারটা দিয়ে ভালোভাবে এর উপর সুগার সিরাপটা দিচ্ছি। সুগার সিরাপটা দিয়ে পুরো কেকটাকে হুইপ ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। উপরে এবং চারপাশে ক্রিমটা দিয়ে কেকটাকে পুরো কভার করে নিচ্ছি। এখন স্কেপার সাহায্যে উপরে একটু দাগ কেটে নিচ্ছি। এখন যে ক্রিমটুকুর সাথে কালার মিশিয়েছিলাম সেই ক্রিমটুকু একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। সেই দাগ কাটার ভেতর এই ক্রিমটা দিয়ে কভার করে নিচ্ছি। এক ঘর বাদ দিয়ে তার পরের ঘরে আমি আবারও কভার করে নিচ্ছি। এইভাবে করে আমি 3 লেয়ার কভার করে নিয়েছি। এখন নিচে কিছু লাভ আকারের ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ডিজাইন করে নেবেন। আমি সব লাভের মধ্যে একটি করে চকলেট বল বসিয়ে দিচ্ছি। এখন আরেকটি পাইপিং ব্যাগে ভ্যানিলা ক্রিম ভরে বাকি 2 লেয়ার কভার করে নিচ্ছি। আপনারা চাইলে কেকের চারপাশে হোয়াইট চকলেট গ্রেট করে দিয়ে দিতে পারেন। আমার হোয়াইট ফরেস্ট কেক তৈরি হয়ে গেছে। এখন এর ওয়েটটা মেপে দেখাচ্ছি। দেখুন, কেকের ওয়েট হয়েছে 755 গ্রাম। কেক বোর্ডের ওয়েট বাদ দিলে কেকের ওয়েট হয়েছে 657 গ্রাম। তার মানে কেকটা 1.5 পাউন্ডের থেকে একটু কম হয়েছে। আপনারা কেকটি খাওয়ার আগে অবশ্যই 6 ঘন্টার জন্য কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর খাবেন, তাহলে আপনারা কেকের আসল টেস্ট পাবেন। আমি এখনই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কেকের লেয়ারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।